শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা গতদিনে সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ের বিদ্যুৎ ও চুম্বক সম্পর্কিত যে অধ্যায়টি আছে, তো তার উপরে আলোচনা করতে গিয়ে আমরা অধ্যায়ের প্রথম অংশ আর কি, অর্থাৎ কিনা বিদ্যুতের উপরে আলোচনাটা আমি করেছি। তো আজকে বাকি অংশটা চুম্বক আছে, চুম্বকের উপরে সংক্ষেপে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। তো চুম্বক সম্পর্কে ধারণা নিতে গিয়ে তোমাদের বইয়ে 9 এবং 10 পাঠ থেকে শুরু এখানে যেটা আছে, চুম্বক আসলে কি, তো চুম্বক কীভাবে আবিষ্কার হলো, তো সেই সম্পর্কে একটা সুন্দর একটা গল্প আছে। সেটি হলো প্রাচীন গ্রীসে ম্যাগনিশিয়া নামক একটা প্রদেশে ম্যাগনাস নামে একজন রাখাল বালক, উনি মেষ চড়াতেন। তো সারাদিন চড়াতেন, সন্ধ্যাবেলা মেষগুলোকে নিয়ে বাসায় ফিরে যেত। তো এরকম একবার সন্ধ্যাবেলা ফেরার সময় তার লাঠিটা ছিল, তো লাঠিটা যে নিতে গেছে দেখে লাঠিটা একটা পাথরের সাথে আটকে যাচ্ছে। তখন এটা নিয়ে একটা কৌতূহল, যা হোক এখান থেকেই গল্পটা শুরু। তো সেই যে পাথরের সাথে লাঠিটা আটকে ছিল সেই পাথরটাকেই পরবর্তীতে নামকরণ করা হয়েছে তার ম্যাগনাসের নাম অনুসারে, ম্যাগনেট, অর্থাৎ ওটাই চুম্বক আমাদের বাংলা ভাষায় যাকে আমরা ওটা চুম্বক বলি। তো চুম্বকের একটি ধর্ম লক্ষ্য করা গেছে, সেটি পরবর্তীতে দেখা গেছিল যে ওই রাখাল বালকের লাঠির যে মাথার দিকে একটা লোহার অংশ বিশেষ ছিল, যে কারণে আকর্ষণ করেছিল। তো যা হোক এখানে হচ্ছে যে চুম্বক লোহাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ চুম্বক লোহাকে আকর্ষণ করে। তো আকর্ষণ করে কিসের সাহায্যে? তো এই আকর্ষণ করার যে কারণটা সেটা হলো তাহলে বল, এবং এই বলের সাহায্যে কাজ করা যায়, সেই কারণেই চুম্বকের সাহায্যেও কাজ করা যায়, এই কারণেই চুম্বককে এক প্রকার শক্তি বলা হচ্ছে। তো আমরা পরবর্তীতে আসি যে চুম্বকের ধর্ম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, সেটা হলো যে চুম্বক হলো লোহাকে আকর্ষণ করে, এটা আমরা জানলাম। তো একটি কাগজের উপরে যদি অনেকগুলো লোহার টুকরো ছোট ছোট লোহ করে যদি রাখা যায়, যদি একটা দণ্ড চুম্বক এরকম চেহারা, যার এক প্রান্তটা উত্তর মেরু বোঝায় এন বলতে আর এস বলতে সাউথ পোল বা দক্ষিণ মেরু এটা বোঝায়, এরকম একটা দণ্ড চুম্বক যদি রাখা যায় তাহলে দেখা যাবে যে লোহার গুঁড়োগুলো এই উত্তর মেরুর দিকে বা দক্ষিণ মেরুর দিকে বেশি দিকে আকর্ষিত হচ্ছে, মানে আকর্ষিত হচ্ছে চুম্বকের দণ্ডের সাথে লেগে যাচ্ছে। এটা থেকে আমরা বুঝে যাব যে লোহাগুলো কি করছে, চুম্বকের দ্বারা আকর্ষিত হচ্ছে। আরেকটা পয়েন্ট সেটা হলো যে দণ্ড চুম্বকের একটি পরীক্ষা, সেটা হচ্ছে দণ্ড চুম্বকে যদি ঝুলিয়ে দেওয়া, সুতার সাথে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সবসময় এটা উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। উড়োজাহাজে বা জাহাজে বা সমুদ্র যাত্রার ক্ষেত্রে এই বিদ্যাটা কাজে লাগানো হয়, যেটা যা দিয়ে কিনা কাঠা কম্পাস তৈরি করা হয়েছে, সেটা কিনা যে চুম্বক সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এখান থেকে যে যে স্থানে গিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বুঝতে পারা যাচ্ছে না, চুম্বকের এই ধর্মটা ব্যবহার করে সেখানে দিক নির্ণয়ের কাজটা করা হয়। তো একটি দণ্ড চুম্বককে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে সবসময় সে উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এ দ্বারা প্রমাণিত হয় চুম্বকের একটা ধর্ম, যে সবসময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। আবার যদি দুইটা চুম্বককে ঝুলিয়ে রাখা যায় তাহলে তখন দেখা যাবে যে দুইটা চুম্বকের মধ্যে একটা ঘটনা ঘটবে, সেটি হচ্ছে যে একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের উত্তর মেরু যদি কাছাকাছি আনো তাহলে দেখবে বিকর্ষণ করছে, আবার একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের দক্ষিণ মেরু যদি কাছাকাছি আনো তাহলে দেখবে আকর্ষণ করছে। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি, সেটি হলো যে এই চুম্বকের এটা সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আরেকটা চুম্বকের বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে চুম্বক যে সমস্ত পদার্থগুলোকে আকর্ষণ করে তাদেরকে বলা হয় চৌম্বক পদার্থ, উচ্চারণটা চৌ চয় ঔকার এইভাবে উচ্চারণ করবে, চৌম্বক পদার্থ। তো তার কিছু উদাহরণ তোমাদের বইতেও আছে, যেমন অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ বা সিলভার এই সমস্ত বস্তুকে আকর্ষণ করে না। আবার আরও কিছু আছে, লোহা বা স্টিল এই জাতীয় যে পদার্থ যেগুলি আছে সেগুলোকে আকর্ষণ করে, অর্থাৎ যে বস্তুগুলোকে চুম্বক আকর্ষণ করে সেই চুম্বক সেই পদার্থগুলোকেই চুম্বক পদার্থ বলা হয় সংক্ষেপে। এটি একটা আলোচনা। এবং আরেকটু আলোচনা সেটি হচ্ছে তাহলে চুম্বকের আরও কিছু ধর্ম, যে চুম্বকে পরিণত করা আর কি, চুম্বক তৈরি করা, কীভাবে তৈরি করা যায়। দুইটা পদ্ধতি, একটা হলো ঘর্ষণ পদ্ধতি আর একটা হলো বৈদ্যুতিক পদ্ধতি। তো ঘর্ষণ পদ্ধতির যে ছবিটা তোমরা দেখো, দেখতে পাচ্ছ যে একটি দণ্ড চুম্বক এখানে আঁকা আছে, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু, উত্তর মেরু এটা হচ্ছে নর্থ পোল বলা হয়, এটা হচ্ছে সাউথ পোল। আরেকটি চুম্বক যদি না হয়, ধরো এটা একটা লোহার দণ্ডটা এখানে রাখা আছে,
তাহলে ঘর্ষণ পদ্ধতির সিস্টেমটা হলো এরকম। ধরো এই একটা চুম্বক আছে, আমি হাতের উপরে এইভাবে নিলাম, তাহলে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এইভাবে নিলাম, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। আমি আরেকটা ধরো, এটা একটা দণ্ড চুম্বক, তো দণ্ড চুম্বক না, এটা মনে করো একটা লোহার দণ্ড, তো এই এই লোহার দণ্ডটাকে চুম্বকে পরিণত করবো ঘর্ষণ পদ্ধতি কিভাবে, সেটা চিত্রটা এখানে দেখানো আছে। দেখো এখান থেকে ঘষে এনে উপর দিকে তুলতে হবে, আমি যদি এদের মতোই করি, দেখো এইভাবে এইভাবে ঘষে নিয়ে এসে এইভাবে তুলে আবার এইভাবে করতে হবে, তোমাকে দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে এইভাবে, এরও এরকম ঘষলে কিন্তু হবে না, এইভাবে ঘষতে হবে, এখান থেকে ঘর্ষণ দিয়ে এইভাবে তুলে এনে এইভাবে এইভাবে করতে হবে। ডিরেকশনটা এখানে সেভাবেই দেওয়া আছে, তিসরা দেখো এখান থেকে ঘুটে ঘুটে গেছে, মানে এইভাবে ঘষা দিতে হবে, ঘষতে 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 দেখা যাবে যে একটা সময় এই বস্তুটা চুম্বকে পরিণত হয়ে গেল। অর্থাৎ এইভাবে এটা হচ্ছে ঘর্ষণ পদ্ধতিকে চুম্বক তৈরি করার একটা পদ্ধতি সংক্ষিপ্তভাবে বললাম। এবং আরেকটি পদ্ধতি হলো, দেখো যে তোমাদের বই একটা ছবি দেওয়া আছে, ছবিটা অর্ধ সমাপ্ত আছে, আমি একটু সমাপ্ত করার চেষ্টা করছি। দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিটা এটা একটা ভেতরটা একটা লোহার পেরেক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, লোহার একটা পেরেক আছে এই মাথাটা এই মাথা পর্যন্ত, পরে একটা তার দিয়ে এইভাবে এইভাবে পেঁচানো হয়েছে, এইভাবে 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 পেঁচানোর মতো করে এটা একটা কুণ্ডলী তৈরি করা হয়েছে, তার এক প্রান্ত সাথে ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হয়েছে, ব্যাটারি এটা ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, যখন এটা সংযোগ দেওয়া হবে তখন এখান থেকে বিদ্যুৎ চালু হবে, ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ যাবে ঋণাত্মক প্রান্ত দিকে, আমি ডিরেকশনটা আমি সেরকম দিয়েছি, যখন বিদ্যুৎটা প্রবাহিত হবে একটা সময় পরে দেখা যাবে যে এই যে পেরেকটা যেটা আছে এটা কি চুম্বকে পরিণত হচ্ছে, এবং একটি যদি লোহা এর কাছে আনা যায় তাহলে দেখা যাবে যে আকর্ষিত হচ্ছে, অর্থাৎ কেন এই পদ্ধতিতে এর ভেতরে একটি চুম্বকে উৎপন্ন ঘটনাটা ঘটলো। আবার যদি বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দেওয়া যায়, বিচ্ছিন্ন করে দেওয়া যায়, ব্যাটারির সাথে সংযোগটা যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে এটি আর চুম্বকের ধর্ম প্রকাশ করছে না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বক উৎপন্ন হচ্ছে কিন্তু বন্ধ করে দিলে আবার হচ্ছে না। তো সংক্ষেপে তোমাদের কাছে দুটি পদ্ধতিতে বিদ্যুৎ উৎপন্ন করা, যে মানে চুম্বক তৈরি করার একটা পদ্ধতি, একটা ঘর্ষণ পদ্ধতি এবং একটা হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতি আমরা আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত তোমরা জানতে পারবে। সবাই ভালো থেকো।